রাজধানীর বাণী বিদ্যাপীঠ স্কুলে মঙ্গলবার এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। স্কুলের শিক্ষক মনোজ দাসের জন্মদিনকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্কুলের শিক্ষক মনোজ দাস এবং শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা। পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং বিশেষ বার্তা দেওয়ার জন্যই এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় বলে উল্লেখ করেন শিক্ষক মনোজ দাস। আমার 58তম জন্মদিন, তো জন্মদিনে মোমবাতি জ্বালানো, মিষ্টি খাওয়ানো, এটা ভাবলাম যে একটা ব্যতিক্রমী উপায়ে যেটা সমাজের কাজে লাগবে এইভাবেই জন্মদিনটা পালন করি। তো আপনারা তো জানেন যে আগরতলার মধ্যে 4টা স্কুলে আমরা বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার পক্ষ থেকে বাগান কিচেন গার্ডেন করার জন্য সহায়তা করছি। তো আমাদের বাণী বিদ্যাপীঠে বড় বাগান রয়ে গেছে, তো আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা মিলে এই বাগান যতটুকু পারা যায় এটাকে ফুলিয়ে ফাপিয়ে তুলছে। তো আমি মূলত আজকে আমার জন্মদিন উপলক্ষে বিভিন্ন ফুল এবং ফলের চারা গাছ লাগানোর পরিকল্পনা করেছিলাম। তো এই হিসাবে আজকে আমরা শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা সহ এখানে বিভিন্ন ফলের গাছ এবং ফুলের গাছ লাগিয়েছি এবং ডক্টর বি আর আম্বেদকর উচ্চ বিদ্যালয়, মহারানী তুলসীবতী দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় এবং ক্ষুদিরাম বসু উচ্চ বিদ্যালয় তিনটার মধ্যে আজকে আমরা ফুলের চারাও বিতরণ করেছি লাগানোর জন্য। এই হচ্ছে।